আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছে কম মার্কে বা লো মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো। যেহেতু তোমরা অসংখ্য স্টুডেন্ট কমেন্ট সেকশনের মাধ্যমে অথবা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমে জানতে চাইছো যে আমার মার্ক কম বাট আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, তাহলে আমি কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করব তাহলে আমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু এরকম প্রশ্ন তোমরা অসংখ্যবার করছো। এর জন্য আজকের এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে তোমাদের লো মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা কী নিয়ে আলোচনা করবো? সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গুচ্ছে লো স্কোরে যেসব বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়া উচিত সেটা সম্পর্কে জানবো। এবং সর্বপ্রথম আমরা মিললি যাদের মার্ক 45+, যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ এবং 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, নিজের স্বপ্নটা পূরণ করতে চাও, বাবা মার মুখে হাসি ভরে দিতে চাও, এবং যারা এই 100 মার্কের MCQর ভিতরে 45+ মার্ক পাইছো, তারা আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাদের মার্ক 45+, তারা অন্তত চেষ্টা করবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার এই সকল যে জিনিস, পড়াশোনার পরিবেশ বলো বা যেহেতু চাহিদা এই বিশ্ববিদ্যালয়তে স্টুডেন্ট ভর্তি হওয়ার চাহিদা বেশি, তো যাদের মার্ক ভালো তারা যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। এখন কী নিয়ে আলোচনা করবো? এখন হলো যাদের মার্ক হলো 40+, অর্থাৎ যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছ 40+ পাইছো, বিশেষ করে যারা সায়েন্সের, তাদের ক্ষেত্রে আসলে কোথায় কোথায় অ্যাপ্লাই করা উচিত। সো তাদের ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করা উচিত, তোমরা চাইলে সাস্টে অ্যাপ্লাই করতে পারো, তোমরা চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর, হাজি দানেশ, নোয়াখালী, মাওলানা ভাসানী, ইসলামিক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তোমার রাঙামাটি বিজ্ঞান, এটা হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু আসন সংখ্যা বেশি, চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এবং মাথায় রাখতে হবে যাদের মার্ক কম তাদের যে বিশ্ববিদ্যালয়তে আসন সংখ্যা বেশি সেগুলোতে বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে, পাশাপাশি মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এবং যাদের মার্ক কম তারা অবশ্যই অবশ্যই বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। কারণ বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, কারণ বিভাগ পরিবর্তন করে কিন্তু একটু তুলনামূলক কম মার্কে কিন্তু চান্স হয়। এই জন্য অবশ্যই যাদের মার্ক কম তারা কিন্তু বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, আসন সংখ্যা যেখানে বেশি সেখানে অ্যাপ্লাই করবা, আর অবশ্যই বিভাগ পরিবর্তন করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তো এখন কী নিয়ে আলোচনা করব? এখন আলোচনা করবো হলো যাদের মার্ক হলো 35+, বিশেষ করে যারা মেনলি মানবিকের স্টুডেন্ট অথবা যারা মেনলি সায়েন্সের স্টুডেন্ট এবং যাদের মার্ক হলো 35+, তারা আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো যাদের মার্ক 35+, তারা মেনলি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে আসন সংখ্যা বেশি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো কিশোরগঞ্জে, আটটা হলো পিরোজপুরে, আটটা হলো সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন কথা হলো যখন তুমি অ্যাপ্লাই করবা, এই অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে 500 টাকার মতো খরচ হবে, অর্থাৎ একটা ইউনিভার্সিটি তুমি যদি 3টা ইউনিট একসাথে অ্যাপ্লাই করতে পারবা এবং 3টা ইউনিটের খরচ হবে 500 টাকা। যাদের মার্ক কম তারা যদি বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে তাদের একটু খরচ বেশি হবে বা চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। এবং অনেকের ক্ষেত্রে একটা মানে ভ্রান্ত একটা ধারণা আছে যে যাদের মার্ক অনেক কম তারা শুধুমাত্র নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে। তো তুমি নতুন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা, কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসন সংখ্যা তুলনামূলক অনেক কম, যেহেতু আসন সংখ্যা অনেক কম এই জন্য সেখানে কিন্তু তুলনামূলক যেটা নতুন বিশ্ববিদ্যালয় সেটাতে কম মার্কে যে চান্স হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাকে মাথায় রাখতে হবে কোনগুলোতে আসন বেশি আবার কম জনপ্রিয়, এরকম যদি দেখে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার ওয়েটিং থেকে হলেও শেষ পর্যন্ত চান্স হবে। আর যাদের কোঠা আছে
অবশ্যই কোটা সহ তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা, কারণ কোটা থাকলে তোমার তুলনামূলক অনেক কম মার্কে কিন্তু স্টুডেন্টদের চান্স হবে। আর যারা মেনলি 35-এর নিচে মার্ক পাচ্ছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা যেহেতু 50%, তো তারা যেটা করতে পারো এখন, তোমরা কৃষিগুচ্ছর জন্য এখন টার্গেট নিতে পারো, যেহেতু কৃষিগুচ্ছর এখনও পরীক্ষা হয়নি, কৃষিগুচ্ছর জন্য তুমি যথেষ্ট সময় পাচ্ছ। তো যারা মিলে অনলাইনে ঘরে বসে কৃষিগুচ্ছর জন্য ভালো প্রস্তুতি নিতে চাও, তারা যারা আমাদের কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি হতে পারো। এটার কোর্স ফি হলো 2000 টাকা, ভর্তি হওয়ার জন্য এখানে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 2000 টাকা পাঠিয়ে এই নাম্বারেই কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে, এবং ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিয়ে কৃষিগুচ্ছর প্রস্তুতি নেওয়ার মাধ্যমে কৃষিগুচ্ছ কিন্তু শেষ পর্যন্ত চান্স পাবা। কারণ অসংখ্য স্টুডেন্ট দেখা গেছে যারা জিএসটি পরীক্ষা ভালো করতে না পারলেও পরবর্তীতে ভালো একটা প্রস্তুতি নিয়ে কৃষিগুচ্ছ কিন্তু চান্স পাইছে, কারণ কৃষিগুচ্ছের পরীক্ষা যেহেতু জুলাইয়ের 20 তারিখে, তার মানে এখন থেকে তুমি যথেষ্ট একটা সময় পাচ্ছ, এই সময়টা কাজে লাগালে জিএসটিতে ভালো করতে না পারলেও তুমি ইনশাল্লাহ কৃষিগুচ্ছ ভালো করতে পারবা। পাশাপাশি আমাদের কৃষিগুচ্ছর জন্য অনলাইন এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচের কোর্স ফি হলো 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে অ্যাড করা হবে, এবং অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি বেশি বেশি এক্সাম দিতে পারবা। এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ঘরে বসে বেশি বেশি এক্সাম দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, কারণ তুমি যত বেশি এক্সাম দিবা তত তোমার প্রস্তুতিটা স্ট্রং হবে, তোমার প্রস্তুতি কতটুকু স্ট্রং হচ্ছে সেটা তুমি কিন্তু বুঝতে পারবা। তো এই হলো তোমাদের যে গুচ্ছে লো মার্কস লো স্কোরে যেসব বিশ্ববিদ্যালয়ে চয়েস করা উচিত সেটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তো আশা করি তোমরা কৌশলে অ্যাপ্লাই করবা, আর ভালো করে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।